আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো বাসায় যত কিছুই রান্না করি না কেন, যত মজা করি, বাচ্চাদের আইটেম করে দিই না কেন, তারপরেও দেখা যায় যে মাসে ওদের দুই একবার বাহিরে না খেলে একদমই মন ভরে না। তো আরিয়া রাতিকা ওরা চাইলো যে বাহিরে একটু খাওয়া দাওয়া করবে। তো আরিয়া বলছিলো যে আম্মু আমি বার্গার খেতে চাই। তো এখানে এই তো বাচ্চাদেরকে নিয়ে আর কি চলে এসেছি, তো নিজেই আর কি ট্রিট দিলাম। তো এখানে শুধু আমি একাই এসেছি দুই মেয়েকে নিয়ে। তো এখানে আতিকা একটা রাইসের ডিশ নিয়েছে, আর এখানে আরিয়া নিয়েছে বার্গার। তো আমার তেমন একটা খেতে ইচ্ছে করছিল না, শরীরটা ভালো লাগছিল না, তো ভাবলাম যে ওরাই খাক, আর যদি ভালো লাগে মানে ওদের কাছ থেকে একটু শেয়ার করব। তো এই তো খাবার তো চলেই এসেছে, এখন আমরা সবাই মিলে একটু একটু করে খাবারটা খেয়ে নিচ্ছি। একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, তো আমার আম্মা যখন কিছু তৈরি করত এত বেশি খুশি হতাম আমরা, মনে হতো যেন ঈদ লেগে যেত। আর মা যেটাই তৈরি করত অনেক খুশি মনে মানে ওই জিনিসটা আমরা খেতাম। তো দেখা যায় যে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত খেতাম, যেমন পিঠা, তারপরে মাঝে মাঝে সেমাই তৈরি করে দিত, মানে এক এক ধরনের খাবার। আর তখন তো ছোট ছিলাম, এত কিছু এখন আসলে মনে পড়ে না, কিন্তু এতটুকু মনে পড়ে যে আমরা হোমমেড খাবারেই অনেক বেশি অভ্যস্ত ছিলাম, বাহিরের খাবারগুলো খুব কমই খেতাম, যার কারণে আমাদের অসুখ বিসুখও কম হতো। আর এখনকার বাচ্চারা এত বেশি বাহিরের খাবার, রেস্টুরেন্টের এবং ফাস্টফুডের প্রতি মানে অভ্যস্ত, দেখা যায় যে মায়েরা আর কি যেটাই আমরা আগ্রহ করে ঘরে করে দিই, বলবে যে রেস্টুরেন্টের মতো হয় না বা ওদের মন মতন হয় না আর কি। আর আমার মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম, মেহমান আসলে তো বিভিন্ন ধরনের আইটেম করতো, আর যদি হঠাৎ করে মেহমান চলে আসতো তো দেখা যেত যে দোকান থেকে হয় কেক নিয়ে আসতো আর কোক নিয়ে আসতো। তো ওইটুকুর মধ্যেই মনে হয় যেন আমরা সীমাবদ্ধ ছিলাম, বা চিপস টিপস হালকা পাতলে এইরকম আর কি। আর মাঝে মাঝে আমার আব্বা অনেক শখ করে মানে চকলেট এনে দিত আমার। আর এত ঘন ঘন রেস্টুরেন্ট বা ফাস্টফুডের খাবার মানে আমরা খাইনি, যেটা সত্য কথা, তখন যেমন ছিল মিষ্টি, দই, এই টাইপের খাবারগুলি ছিল। তো ওই দিনগুলির কথা মনে পড়লে অনেক বেশি ভালো লাগে বা খারাপও লাগে, মাঝে মাঝে অনেক বেশি মিস করি। আর এখন তো হাত বাড়ালেই ফাস্টফুড, তারপরে রেস্টুরেন্টগুলি পাওয়া যায়, যার কারণে বাচ্চারা এইসব খাবারে অনেক বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এই তো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।